নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের WBHA টেস্ট পেপার সলভ করব। আজকে আমি হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের টোটাল চারখানা সেট সলভ করাবো। তো দেখো, প্রত্যেকটা সেটের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আজকে আমি MCQ প্রত্যেকটা চ্যাপ্টারের পুরো খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। তো দেখো, WBHA টেস্ট পেপার সলভ 2023। তো দেখো, আজকে আমি নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের প্রথম MCQগুলো আলোচনা করব। তারপরে আমি ধাপে ধাপে বাকি চারখানা সেট সলভ করে দেবো। ফার্স্ট কোয়েশ্চেন কী আছে? রোমান ওয়ানে ইতিহাসমালা গ্রন্থটি রচনা করেন? অ্যান্সার হবে, এর অ্যান্সার উইলিয়াম কেরি। রোমান টুতে লুভর মিউজিয়াম অবস্থিত? অ্যান্সার হবে, ডি অ্যান্সার প্যারিসে। রোমান থ্রিতে কী বলেছে? সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। গ্রন্থটি রচনা করেন? অ্যান্সার হবে, এর অ্যান্সার লেনিন। পরের প্রশ্ন কী বলেছে? রোমান হরে পর্তুগিজরা গোল মরিসকে বলতো? অ্যান্সার হবে, সের অ্যান্সার ব্ল্যাক গোল্ড। পাঁচ নম্বরের প্রশ্ন, ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়? অ্যান্সার হবে, এর অ্যান্সার মহারাষ্ট্রে। রোমান সিক্সের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে, এর অ্যান্সার 1800 খ্রিস্টাব্দে। রোমান সেভেনের প্রশ্ন, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন? অ্যান্সার হবে, বি এর অ্যান্সার মেকলে। এবার আমি 8 নম্বরের প্রশ্ন সলভ করিয়ে দেবো। তো দেখো, 8 নম্বরের প্রশ্ন কী বলেছে? 8 নম্বরের প্রশ্ন বলেছে, রোমান ওয়ানে স্কুল বুক সোসাইটি? অ্যান্সার হবে, সের অ্যান্সার ডেভিড হেয়ার। রোমান টুতে কী বলেছে? এশিয়াটিক সোসাইটি? অ্যান্সার হবে, এর অ্যান্সার উইলিয়াম জোন্স। রোমান থ্রিতে কী আছে? ফোর্ট উইলিয়াম কলেজ। অ্যান্সার হবে, ডের অ্যান্সার লর্ড ওয়েলেসলি। রোমান ফোরে কী আছে? মেট্রোপলিটন ইনস্টিটিউশন। অ্যান্সার হবে, বীর অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন বলেছে রোমান 9 নম্বরের প্রশ্ন। রোমান 9-এর প্রশ্ন বলেছে, ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশ করেন? অ্যান্সার হবে, সের অ্যান্সার কেশবচন্দ্র সেন। 10 নম্বরের প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে, এর অ্যান্সার 1932 খ্রিস্টাব্দে। 11 নম্বরের প্রশ্ন, যে দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে? অ্যান্সার হবে, সের অ্যান্সার হায়দ্রাবাদের নিজাম। 12 নম্বরের প্রশ্ন, ওয়ালচাঁদ হরিচাঁদ কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে, এর অ্যান্সার জাহাজ নির্মাণ। 13 নম্বরের প্রশ্ন, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়? অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 1906 খ্রিস্টাব্দে। 14 নম্বরের প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি নিযুক্ত হন? অ্যান্সার হবে, বীর অ্যান্সার রাসবিহারী বসু। 15 নম্বরের প্রশ্ন, এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগান তুলেছেন? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার জাপান। 16 নম্বরের প্রশ্ন বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাব? রোমানে লিন লিদগো প্রস্তাব? অ্যান্সার হবে, বীর অ্যান্সার 1940। নৌবিদ্রোহ? অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার 1946। আজাদিন সরকার প্রতিষ্ঠা? অ্যান্সার হবে, এর অ্যান্সার 1943। রোমান ফোরে ক্রিপস মিশন? অ্যান্সার হবে, সের অ্যান্সার 1942, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, হ্যারি ট্রুমান ছিলেন? অ্যান্সার হবে, সের অ্যান্সার মার্কিন রাষ্ট্রপতি। 18 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করেন? অ্যান্সার হবে, এর অ্যান্সার নাসের। পরের প্রশ্ন কী বলেছে? 19 নম্বরের প্রশ্ন, 19 নম্বরের প্রশ্ন বলেছে, প্রথম উপসাগরীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে, সের অ্যান্সার ইরাক ও আমেরিকার মধ্যে। 20 নম্বরের প্রশ্ন, DNBNFU ঘটনা ঘটেছিল? অ্যান্সার হবে, বীর অ্যান্সার ভিয়াত নামে। 21 নম্বরের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে, এর অ্যান্সার ঢাকায়। 22 নম্বরের প্রশ্ন বলেছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? অ্যান্সার হবে, বীর অ্যান্সার 1951 খ্রিস্টাব্দে। 23 নম্বরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন? অ্যান্সার হবে, বীর অ্যান্সার ডক্টর সুকর্ণ। 24 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো? অ্যান্সার হবে, বীর অ্যান্সার 21শে ফেব্রুয়ারি। এবার আমি সেট 2 নিয়ে আলোচনা করব। তো দেখো, সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট সেট 2। ফার্স্ট কোশ্চেন, ইংরেজি ভাষায় প্রথম মুদ্রিত লোককথার নাম হলো? অ্যান্সার হবে, এর অ্যান্সার টম থাম্বের কাহিনী। রোমান টুতে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ, উক্তিটি প্রবক্তা? অ্যান্সার হবে, সের অ্যান্সার ইএস কার। রোমান থ্রির প্রশ্ন বলেছে, ক্লোনিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে? অ্যান্সার হবে, বিয়ার অ্যান্সার লাতিন। রোমান ফোরে ইন্ডাস্ট্রি অ্যান্ড ইম্পিরিয়ার গ্রন্থটির লেখক? অ্যান্সার হবে, সের অ্যান্সার হবসন। রোমান ফাইভে হান্টার কমিশনের সুপারিশগুলি কবে প্রকাশিত হয়? অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার 1882 খ্রিস্টাব্দে। 6 নম্বরের প্রশ্ন, তাইপিং বিদ্রোহ শুরু হয়েছিল চীনের? অ্যান্সার হবে, এর অ্যান্সার কোয়াংসিতে। 7 নম্বরের প্রশ্ন, ভারতের কোন বন্দর থেকে সবচেয়ে বেশি সংখ্যক চুক্তিবদ্ধ শ্রমিক বিদেশে রপ্তানি হয়েছিল? অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার কলকাতা। তো দেখো, আমাদের রোমান 8 নম্বরের প্রশ্ন কী বলেছে? নমঃশূদ্র
বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাবো নমসূদ্র অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বাংলা মাহার অ্যান্সার হবে এর অ্যান্সার মহারাষ্ট্র এজাহারা এজহারা অ্যান্সার হবে বি এর অ্যান্সার কেরালা রোমান ফরে পতিদার অ্যান্সার হবে গুজরাট অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার পরের প্রশ্ন ন নম্বরের প্রশ্ন ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন অ্যান্সার হবে এর অ্যান্সার সত্যেন্দ্র প্রসন্ন সিং পরের প্রশ্ন দশ নম্বরে পুনা চুক্তি হয়েছিল অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার ১৯৩২ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কি বলেছে এগারো নম্বরের প্রশ্ন পঞ্চাশের মনন্তরের সময় বাংলার বড় লর্ড ছিলেন অ্যান্সার হবে এর অ্যান্সার লর্ড ওয়াভেল বারো নম্বরের প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার গঠন করার কথা ঘোষণা করেন অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার ১৯৪৩ খ্রিস্টাব্দের ২১ অক্টোবর পরের প্রশ্ন কি বলেছে ১৩ নম্বরের প্রশ্ন গান্ধীজির নেতৃত্বে গড়ে ওঠা সর্ববৃহৎ গণ আন্দোলনটি হল অ্যান্সার হবে ডি অ্যান্সার ভারত ছাড়ো আন্দোলন ১৪ নম্বরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন অ্যান্সার হবে বি অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ ১৫ নম্বরের প্রশ্ন ঠান্ডা লড়াই রাজনীতির প্রতিবাদ হিসাবে গড়ে উঠেছিল অ্যান্সার হবে বি অ্যান্সার নির্জোট আন্দোলন ১৬ নম্বরের প্রশ্ন কি আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাব চীনের গণপ্রজাতন্ত্র অ্যান্সার হবে বি অ্যান্সার মাও জে দং রোমান্টুতে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ অ্যান্সার হবে এর অ্যান্সার হোচি মিন রোমান্ত্রিতে ডিএনবিএন ফুয়ের ঘটনা অ্যান্সার হবে ডি অ্যান্সার জেনারেল নোগুয়েন গিয়াপ রোমান ফোরে চীনে কমিউনিস্ট শাসন অ্যান্সার হবে সি অ্যান্সার সান ইয়াতসেন এবার আমি ১৭ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব ১৭ নম্বরের প্রশ্ন কি বলেছে পঞ্চশীল নীতি ঘোষণা করেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার জওহরলাল নেহরু ১৮ নম্বরের প্রশ্ন প্রথম উপসাগরে যুদ্ধ হয়েছিল অ্যান্সার হবে সি এর অ্যান্সার ইরাক ও আমেরিকার মধ্যে ১৯ নম্বরের প্রশ্ন বিদেশের মাটিতে সোভিয়েত ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রথম নির্মিত হয় অ্যান্সার হবে এর অ্যান্সার ক্যারিবিয়ান সাগরের বুকে কিউবায় ২০ নম্বরের প্রশ্ন ইউএসএসআর বলতে কি বোঝায় অ্যান্সার হবে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক পরের প্রশ্ন ২১ নম্বরের প্রশ্ন বি উপনিবেশীকরণ বলতে কি বোঝায় অ্যান্সার হবে সির অ্যান্সার উপনিবেশ ত্যাগ করা ২২ নম্বরের প্রশ্ন কি বলেছে প্যালেস্টাইন কাদের উপনিবেশ ছিল অ্যান্সার হবে ডের অ্যান্সার ব্রিটেনের ২৩ নম্বরের প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিক সহায়তা করেন ভারতের অ্যান্সার হবে সির অ্যান্সার ইন্দিরা গান্ধী ২৪ নম্বরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম সংবিধান হল অ্যান্সার হবে ডের অ্যান্সার ভারতীয় সংবিধান এবার আমি সেট থ্রি সলভ করাবো কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট ফার্স্ট কোয়েশ্চেন কি আছে সব ইতিহাস সমকালীন ইতিহাস এটি কার উক্তি অ্যান্সার হবে সি এর অ্যান্সার ক্লোজের উক্তি রোমান্টুতে প্রোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার দাদাভাই নওরোজি রোমান্ত্রিতে ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার কালিকট চার নম্বরের প্রশ্ন এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার চীন পাঁচ নম্বরের প্রশ্ন বন্দিবাসের যুদ্ধ হয়েছিল অ্যান্সার হবে এর অ্যান্সার ১৭৬০ খ্রিস্টাব্দে ছ নম্বরের প্রশ্ন বক্সারের যুদ্ধে কে জড়িত ছিল না অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সিরাজ উদ্দৌলা সাত নম্বরের প্রশ্ন কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান অ্যান্সার হবে সির অ্যান্সার ওয়ারেন হেস্টিংস তো দেখো এবার আমি স্তম্ভ মেলাবো হিন্দু কলেজ অ্যান্সার হবে বি এর অ্যান্সার ১৮১৭ প্রথম বাংলা সংবাদপত্র অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সমাচার দর্পণ বর্তমান ভারত অ্যান্সার হবে এর অ্যান্সার বিবেকানন্দ সত্য শতক সমাজ অ্যান্সার হবে সির অ্যান্সার জ্যোতিবা ফুলে অর্থাৎ অ্যান্সার হবে সি এর অ্যান্সার রোমান ওয়ানের বি রোমান টু এর ডি রোমান থ্রি এ রোমান ফোরের সি রোমান নাইনের প্রশ্ন দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো অ্যান্সার হবে এর অ্যান্সার বিরসা লিঙ্গম পান্তুলুকে বলা হয় দশ নম্বরের প্রশ্ন জালিয়নবাগের হত্যাকাণ্ড ঘটে অ্যান্সার হবে সির অ্যান্সার তো দেখো ১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ই এপ্রিল ঠিক আছে ১১ নম্বরের প্রশ্ন মীরা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশি ছিলেন অ্যান্সার হবে ফিলিপ স্প্রাট
পরের প্রশ্ন 12 নম্বরের প্রশ্ন 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের অধিবেশনে অনুষ্ঠিত হয়েছিল অ্যানসার বি এর অ্যানসার লাহোর 13 নম্বরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন অ্যানসার বি সি এর অ্যানসার রুজভেল্ট 14 নম্বরের প্রশ্ন কোন স্থানে প্রথম নৌবিদ্রোহ শুরু হয় অ্যানসার বি এর অ্যানসার মুম্বাই 15 নম্বরের প্রশ্ন ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না অ্যানসার বি এর অ্যানসার ওয়াভেল আর স্টাফোর্ড ক্রিপস এ বি আলেকজান্ডার এবং প্যাথিক লরেন্স এই তিনজনই ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন একমাত্র ওয়াভেল এখানে যেখানে বি অপশন আছে ওয়াভেল ছিলেন না অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ওয়াভেল পরের প্রশ্ন কি বলেছে 16 নম্বরের প্রশ্ন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে তো দেখো জেনারেল তেজো আর এদিকে আছে ইন্দোনেশিয়া তো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি কোন অ্যান্সার কোনটা হবে জেনারেল তেজো হবে অ্যান্সার হবে সি এর অ্যান্সার জাপান হবে আর রোমানটিতে কি বলেছে হোচিমিন এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভিয়েত নাম আর চৌ এন লাই হবে আই অ্যান্সার হবে চীন হবে আর সুকর্ণ হবে আমাদের এর অ্যান্সার ইন্দোনেশিয়া ঠিক আছে ভালো করে দেখে নাও বুঝতে পারছো অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 17 নম্বরের প্রশ্ন ফলটন বক্তৃতা দিয়েছেন এর অ্যান্সার চার্চিল 18 নম্বরের প্রশ্ন 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো অ্যান্সার এর অ্যান্সার ন্যাটো 19 নম্বরের প্রশ্ন ন্যাটো গঠিত হয়েছিল অ্যান্সার হবে সেট অ্যান্সার 1949 খ্রিস্টাব্দে 20 নম্বরের প্রশ্ন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত আর সেট অ্যান্সার হবে চীনের মধ্যে 21 নম্বরের প্রশ্ন প্যাট্রিক লুমুম্বা যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার কঙ্গো 22 নম্বরের প্রশ্ন আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয় অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1941 খ্রিস্টাব্দে 23 নম্বরের প্রশ্ন 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় অ্যান্সার হবে সেট অ্যান্সার খড়গপুরে 24 নম্বরের প্রশ্ন আওয়ামী লীগ প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠাতা ছিলেন অ্যান্সার হবে সেট অ্যান্সার শেখ মুজিবুর রহমান এবার আমি সেট ফোর সলভ করাবো হাওড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট ফার্স্ট কোশ্চেন প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন অ্যান্সার হবে সেট অ্যান্সার দাদাভাই নওরোজি রোমান্ডোতে আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল অ্যান্সার হবে সেট অ্যান্সার পর্তুগিজরা রোমান্ত্রিতে ভারতে ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার অ্যান্সার এর অ্যান্সার রমেশচন্দ্র মজুমদার রোমান ফোরে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় অ্যান্সার এর অ্যান্সার 1826 খ্রিস্টাব্দে 5 নম্বরের প্রশ্ন রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় অ্যান্সার বে বের অ্যান্সার 1773 খ্রিস্টাব্দে 6 নম্বরের প্রশ্ন ভারতে প্রথম ভাইসরয় ছিলেন অ্যান্সার বে ডি এর অ্যান্সার লর্ড ক্যানিং 7 নম্বরের প্রশ্ন শিমোনোসেকির সন্ধি হয়েছিল অ্যান্সার বে এর অ্যান্সার চীন ও জাপানের মধ্যে পরের প্রশ্ন কি বলেছে 8 নম্বরের প্রশ্ন এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো জেনারেল তেজু অ্যান্সার বে সি অ্যান্সার জাপান হোসিমিন অ্যান্সার বে ডি এর অ্যান্সার ভিয়েত নাম চৌ এন লাই অ্যান্সার বে এর অ্যান্সার ইন্দোনেশিয়া সুকর্ণ চৌ এন লাই অ্যান্সার বে বি এর অ্যান্সার চীন সুকর্ণ অ্যান্সার বে এর অ্যান্সার ইন্দোনেশিয়া অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রোমান ওয়ানের সি রোমান টু এর ডি রোমান থ্রির বি রোমান ফোরের এ 9 নম্বরের প্রশ্ন শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন অ্যান্সার হবে এর অ্যান্সার দয়ানন্দ সরস্বতী 10 নম্বরের প্রশ্ন দক্ষিণী বিদ্যাসাগর বলা হয় অ্যান্সার হবে এর অ্যান্সার বিরসা লিঙ্গম পান্তুলোকে 11 নম্বরের প্রশ্ন রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছেন অ্যান্সার হবে বীর অ্যান্সার মুঘল সম্রাট দ্বিতীয় আকবর 12 নম্বরের প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন অ্যান্সার হবে সেট অ্যান্সার লর্ড ওয়েলেসলি পরের প্রশ্ন কী বলেছে 13 নম্বরের প্রশ্ন 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার লর্ড মিন্টো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 14 নম্বরের প্রশ্ন মীরা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন অ্যান্সার হবে সোমনাথ লাহিড়ী বাকি যে তিনজন আছে এইগুলো সবাই কিন্তু অভিযুক্ত ছিল পরের প্রশ্ন কী বলেছে 19 নম্বরের প্রশ্ন কী বলেছে 1943 বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন অ্যান্সার হবে এর অ্যান্সার ওয়াভেল এবার আমি 16 নম্বরের প্রশ্ন সলভ করাবো ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও কী বলেছে সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জে এ হপসন হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্সার হবে সি এর অ্যান্সার জেমস মিল ওয়েলথ অফ নেশন অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যাডাম স্মিথ তারপরে কী বলেছে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভি আই লেনিন অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান ওয়ান এর ডি রোমান টু এর সি রোমান থ্রির এ রোমান ফোর এর বি 17 নম্বরের প্রশ্ন 27 দফা দাবি পেশ করা হয়েছিল অ্যান্সার হবে সি এর অ্যান্সার বেলগ্রেডে 18 নম্বরের প্রশ্ন উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো গঠিত হয়
অ্যান্সার পাই ডের অ্যান্সার 1949 খ্রিস্টাব্দে। 19 নম্বরের প্রশ্ন, ফালটন বক্তৃতা দিয়েছিলেন, অ্যান্সার পাই বিয়ের অ্যান্সার চার্চিল। 20 নম্বরের প্রশ্ন, পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারতে ও চীনের সাথে, সি এর অ্যান্সার। 21 নম্বরের প্রশ্ন, ভারতের মহাকাশ কর্মসূচি জনক বলা হয়, অ্যান্সার পাই এর অ্যান্সার ডক্টর বিক্রম সারাভাইকে। পরের প্রশ্ন, 22 নম্বরের প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়, অ্যান্সার পাই বিয়ের অ্যান্সার 1950 খ্রিস্টাব্দে। 23 নম্বরের প্রশ্ন, 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়, অ্যান্সার পাই সি এর অ্যান্সার খড়গপুর। 24 নম্বরের প্রশ্ন, সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত, অ্যান্সার পাই ডি এর অ্যান্সার জিয়াউর রহমান। তো মোটামুটিভাবে আজকে আমি চারখানা সেট সলভ করে দিয়েছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।